ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানকে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে কে আছেন? ভারতের চিফ ইলেকশন কমিশনার বর্তমানে কে? হ্যালো এভরিওয়ান, আমি সায় মিত্র আর তোমরা দেখছো WBCS এক্সপো। আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ক্লাস। চাকরির পরীক্ষাতে বিভিন্ন ধরনের কোশ্চেনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, কে কোন পদে আছেন। যেমন ভারতের চিফ ইলেকশন কমিশনার কে, বা ভারতের স্বরাষ্ট্র সচিব কে, ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান কে, এরকম কে কোন পদে রয়েছে তার থেকে কোশ্চেন আসে। তো আজকে তোমাদের জন্য এরকম টোটাল লিস্ট, অর্থাৎ ইম্পর্টেন্ট যতগুলো পদ আছে সেই পদে যারা যারা আছেন তাদের বর্তমানে কে কোন পদে আছেন তার একটা লিস্ট এবং তার ডিটেলস আলোচনা তোমাদের সঙ্গে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভারতের 48তম চিফ জাস্টিস জাস্টিস NV রমানা। ভারতের 47তম চিফ জাস্টিস ছিলেন শরদ অরবিন্দ বোবদে, তাকে প্রতিস্থাপন করে তিনি বর্তমান ভারতের চিফ জাস্টিস। নেক্সট, ভারতের 15তম অ্যাটর্নি জেনারেল হলেন শ্রীযুক্ত KK ভেনুগোপাল। পরবর্তী অ্যাটর্নি জেনারেল হতে চলেছেন তুষার মেহতা। নেক্সট, ভারতের বর্তমান সলিসিটর জেনারেল হচ্ছেন শ্রীযুক্ত তুষার মেহতা, পরবর্তী অ্যাটর্নি জেনারেলও তিনি হতে চলেছেন। নেক্সট, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ ইন্ডিয়ান আর্মির হেড জেনারেল বিপিন রাওয়াত। নেক্সট, ভারতের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। নেক্সট, ভারতের এয়ার চিফ মার্শাল মার্শাল রাকেশ কুমার সিং ভাদোরিয়া, পূর্ববর্তী এয়ার চিফ মার্শাল ছিলেন বীরেন্দ্র সিং ধানুয়া। নেক্সট, ভারতের চিফ অফ নাভাল স্টাফ অ্যাডমিরাল করমবীর সিং, পূর্ববর্তী চিফ অফ নাভাল স্টাফ ছিলেন সুনীল লাম্বা। নেক্সট, ভারতের রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি শ্রীযুক্ত ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট, ভারতের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রীযুক্ত হরিবংশ নারায়ণ সিং। নেক্সট, ভারতের 17তম লোকসভার স্পিকার শ্রীযুক্ত ওম বিড়লা, তিনি সুমিত্রা মহাজনের স্থলাভিষিক্ত হয়েছেন। নেক্সট, ভারতের 24তম চিফ ইলেকশন কমিশনার শ্রীযুক্ত সুশীল চন্দ্র, এর আগে সুনীল অরোরা তার জায়গায় ছিলেন। নেক্সট, ভারতের 14তম নিয়ন্ত্রক ও নিরীক্ষণ জেনারেল যেটা আমরা ক্যাগ বলি, তিনি হলেন শ্রীযুক্ত গিরিশচন্দ্র মুর্মু। নেক্সট, ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রীযুক্ত প্রদীপ কুমার যোশী। নেক্সট, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রীযুক্ত অজিত কুমার দোভাল। নেক্সট, ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা। ভারতের বর্তমান ফরেন সেক্রেটারি হর্ষবর্ধন শ্রিংলা। ভারতের বর্তমান ফিনান্স সেক্রেটারি অজয় ভূষণ পাণ্ডে। ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি অজয় কুমার। নেক্সট, ভারতের বর্তমান ডাইরেক্টর জেনারেল অফ BSF স্যার রাকেশ আস্থানা। নেক্সট, ভারতের বর্তমান ডাইরেক্টর জেনারেল অফ CRPF স্যার কুলদীপ সিং। নেক্সট, ভারতের বর্তমান ডাইরেক্টর জেনারেল অফ CISF সুবোধ কুমার জাসওয়াল। নেক্সট, ভারতের বর্তমান ডাইরেক্টর জেনারেল অফ NSG স্যার MA গণপতি। নেক্সট, ভারতের বর্তমান ডাইরেক্টর জেনারেল অফ NIA সঠিক উত্তর যোগেশ চন্দ্র মোদী। নেক্সট, ভারতের বর্তমান ডাইরেক্টর জেনারেল অফ IB শ্রী অরবিন্দ কুমার। নেক্সট, ভারতের বর্তমান ডাইরেক্টর জেনারেল অফ CBI স্যার সুবোধ কুমার জাসওয়াল। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি CISF-এর ডাইরেক্টর জেনারেল সুবোধ কুমার জাসওয়াল, এবং সম্প্রতি জাস্ট দুদিন আগে কিন্তু এই CBI-এর ডাইরেক্টর জেনারেল হচ্ছে সুবোধ কুমার জাসওয়াল। নেক্সট, ভারতের বর্তমান ডাইরেক্টর জেনারেল অফ র সামন্ত গোয়েল। নেক্সট, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা UGC-র চেয়ারম্যানকে সঠিক উত্তর ধীরেন্দ্র পাল সিং। নেক্সট, ভারতের 15তম ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে সঠিক উত্তর NK সিং। নেক্সট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর সভাপতিকে
সঠিক উত্তর কে সিভান। নেক্সট গুরুত্বপূর্ণ, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 25তম গভর্নর কে হয়েছেন? সঠিক উত্তর শক্তিকান্ত দাস। নেক্সট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির চেয়ারম্যান কে? সঠিক উত্তর অজয় ত্যাগী। বর্তমানে নাবার্ডের সভাপতি কে? সঠিক উত্তর স্যার চিন্তলা গোবিন্দা রাজালু। নেক্সট, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার অর্থাৎ বিসিসিআই এর প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রেস ট্রাস্টের সভাপতি কে? সঠিক উত্তর অভিক সরকার। নেক্সট, নীতি আয়োগের সভাপতি কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, নীতি আয়োগের সহ সভাপতি কে? ডক্টর রাজীব কুমার। এবং জাতীয় সবুজ ট্রাইব্যুনাল এর সভাপতি বর্তমানে বিচারক আদর্শ কুমার গোয়েল। তো এই হলো সেই লিস্ট কে কোন পদে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বর্তমানে। তো এই ভিডিওটা শুধুমাত্র আজকের ডেটে যে যে পদে রয়েছে সেই হিসাবে কিন্তু করা। ভবিষ্যতে যদি কেউ চেঞ্জ হয়ে যায়, যখন চেঞ্জ হয়ে যাবেন তখন কিন্তু আর এগুলো থাকবে না, তোমরা সেটা কিন্তু দেখে নিও। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।